মিস কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? এই তো মিস, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই খবর পেয়েছো, মানে ক্লাসের? এখন তো তোমাদের সাথে একটু যোগাযোগটা সমস্যা। মিস আমরা তো জানি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা উপস্থিতি দাও, যারা জয়েন করেছো উপস্থিতি দাও। তোমরা চ্যাট বক্সে যেয়ে উপস্থিতি দাও। লেখাপড়া কেমন হচ্ছে বলো? আচ্ছা, আরো কয়েকজন জয়েন হোক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। তোমরা এখন যারা জয়েন করলে সবাই উপস্থিতি দাও। স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে? একটু জানাও তো আমাকে। জি মিস, এখন যারা জয়েন করেছো সবাই উপস্থিতি দাও। আমরা দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করা শুরু করব, অধ্যায় 11, জীব প্রযুক্তি। আজকে লেকচার নাম্বার 1 এবং পর্ব 1। আমি শায়লা পারভিন আছি তোমাদের সাথে। আমাদের আলোচ্য বিষয়গুলো আমরা দেখে নেব এখন। হ্যাঁ, পাঠের বিষয়বস্তু দেখে নেব। আজকে আমরা মূলত জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব, এরপরে এর উদাহরণ কিছু দেখব, এর পরিধি এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কেমন? তো প্রথমেই আমরা জীব প্রযুক্তি সম্পর্কে একটু জেনে নেই। বায়োটেকনোলজি, এই শব্দটার সাথে তোমরা পরিচিত তাই না মেয়েরা, বলো তো? ক্লাস 10-এ, 9-10-এ পড়েছো না জীব প্রযুক্তি সম্পর্কে? হ্যাঁ, পড়েছো। আচ্ছা, এটা আসলে বায়োলজি এবং টেকনোলজি এই দুটি শব্দের সমন্বয়ে একটি অর্থবোধক শব্দ, বায়োটেকনোলজি। এবং 1919 সালে কার্ল এরিক, তিনি হচ্ছেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী, এবং তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। কেমন? এর সংজ্ঞা যদি আমরা বলি বা জানি, তাহলে এভাবে বলা যায় যে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। এখন এই সংজ্ঞাটা তোমরা আগেও জেনেছো অন্যভাবে হয়তো, বা যে কোনো ভাবেই হোক, মানে কতগুলো বিষয়কে উল্লেখ করে একে আমরা সংজ্ঞায়িত করতে পারি। যদি সহজ ভাষায় আমরা বলি, তাহলে এভাবেও বলা যায় যে জীবন্ত কোনো জীব অথবা অণুজীব অথবা এদের অংশকে যদি আমরা ব্যবহার করে মানব কল্যাণে কিছু তৈরি করতে পারি, হ্যাঁ, সেই কিছুটা কি জানো? সেই কিছুটা কিন্তু উদ্ভিদ হতে পারে, নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীও হতে পারে, অথবা কোনো দ্রব্যও হতে পারে। এই যে তৈরিকৃত দ্রব্য অথবা উদ্ভিদ, প্রাণী, অণুজীব যাই হোক না কেন, এটা যদি মানব কল্যাণে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু যেই মানে প্রযুক্তিটা ব্যবহার করলাম আমরা, সেই প্রয়োগকৃত প্রযুক্তিটাকেই আমরা বলবো জীব প্রযুক্তি।
যে প্রযুক্তির মাধ্যমে আমরা জীবকে ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করতে পারবো এবং সেটা আমাদের কল্যাণে আসবে। আচ্ছা, এখন অনেকে জয়েন করেছে, সবাই উপস্থিতি দাও। হ্যাঁ, সবাই উপস্থিতি দাও। আর এই যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ যেটা লিখেছি এখানে, সেটা কোলম্যান 1968 সালে দিয়েছিলেন। আর এছাড়াও আমাদের বইয়ে অনেকগুলো সংজ্ঞা লেখা আছে, সেগুলো তোমরা একটু দেখে নিবে, কেমন? আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখব, কেমন? তবে তোমরা কি বলতে পারবা যে জীব প্রযুক্তির মানে কিছু উদাহরণের কথা মানে মনে আছে কিনা একটু বলো তো। জীব প্রযুক্তির একটা উদাহরণ বলো, কেউ বই দেখার প্রয়োজন নাই, যদি মনে থাকে তাহলেই বলো, না হলে না বলে দাও। মনে আছে কিনা, হ্যাঁ অথবা না? গম, বিটি গমের কথা বলছো? জি ম্যাম। হ্যাঁ, এছাড়া তোমাদের মনে পড়ে কিনা যে এই যে দই তৈরি করা সহজ একটা জীব প্রযুক্তি, এটা অনেক আগের থেকে প্রচলিত, ব্যাকটেরিয়া ব্যবহার করে দই তৈরি করা, তারপরে অ্যালকোহল তৈরি করা। এছাড়া তোমার হলো ওই যে পচনশীল জৈব বস্তু থেকে যে বায়োগ্যাস তৈরি করে, এগুলো কিন্তু সবই জৈব প্রযুক্তি, তবে এগুলো অনেক আগেকার উদাহরণ। হ্যাঁ, প্রাচীনকাল থেকে কিছু না বুঝেই কিন্তু জীব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই যে দই তৈরি করা, অ্যালকোহল তৈরি করা, এগুলো অনেক আগেকার জীব প্রযুক্তি, এবং পচনশীল জৈব বস্তু থেকে বায়োগ্যাস তৈরি করা যেটা আমি বললাম আর কি, এগুলো সবই প্রাচীন। এবং গবেষণাগারে ছোট একখণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চারা তৈরি করা, এই বিষয়টা কি তোমরা জানো যে হাজার হাজার চারা তৈরি করা হয় গবেষণাগারে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে? এই প্রযুক্তির নাম বলতে পারবা কেউ? টিস্যু কালচার। এটা কিন্তু প্রাচীন প্রযুক্তি না, এটা হচ্ছে নতুন একটা প্রযুক্তি। এবং এই যে যত প্রযুক্তির কথা, এই যে প্রাচীন প্রযুক্তি তিনটা বললাম, এছাড়া এখন টিস্যু কালচারের কথা বললাম, এই সবগুলোই কিন্তু তোমার কি জীব প্রযুক্তি, জীবকে কাজে লাগানো হয় এখানে, এবং মানব কল্যাণে কোনো জীবজ পদার্থই উৎপাদন করা হয় এখানে। জীব উৎপন্ন হতে পারে, কোনো মাইক্রো অর্গানিজম উৎপন্ন হতে পারে, অথবা কোনো কোনো একটা দ্রব্য তৈরি হতে পারে যেটা কিনা মানব কল্যাণে আসবে, কেমন? এই প্রযুক্তিটাই হচ্ছে তোমার জীব প্রযুক্তি। আচ্ছা, 1970 সালে জিন প্রকৌশল উদ্ভাবিত হয়, 1970 সালে জিন প্রকৌশল উদ্ভাবন হয়, এবং এর ফলে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাপারটাও তোমরা কিন্তু ক্লাস 9-10 পড়েছো না বলো তো, রিকম্বিনেন্ট ডিএনএ কথা? জি ম্যাম। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কিন্তু নতুন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ এবং প্রাণী তৈরি করা যায়, এটাও জীব প্রযুক্তির একটা অংশ। এবং এই যে জীব প্রযুক্তি, এটা কিন্তু বিস্তার লাভ করছে ব্যাপকভাবে। হ্যাঁ, সম্প্রসার হচ্ছে হচ্ছে, মনে হচ্ছে যে আগামী দিনের জীববিজ্ঞানের অগ্রযাত্রা, বিশ্ব সভ্যতা, এগুলো কিন্তু জীব প্রযুক্তির উপরেই পুরাপুরি নির্ভরশীল হয়ে যাবে একসময়। এবং দেখো যে ইদানিং যে জীব প্রযুক্তির পরিধি, হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে জীব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এই যে ব্যবহারগুলা, এটা যে মানে ব্যবহারের যে পরিধিটা, এটাকে আমরা যদি সুন্দরভাবে পয়েন্ট আকারে দেখতে চাই তাহলে এভাবে আমরা বর্ণনা করতে পারি। হ্যাঁ, তোমাদের বইয়ে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, এটাকে তিন ভাগে বিভক্ত করে আমরা বর্ণনা করতে পারি। একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি হচ্ছে সেই বায়োটেকনোলজি যেখানে জলীয় এবং সামুদ্রিক প্রয়োগটাকে বর্ণনা করা হয়। বায়োটেকনোলজি যে জলীয় প্রয়োগ বা জল নিয়ে কাজ, বা পানি বা পানির সম্পৃক্ত অন্যান্য জীব নিয়ে কাজ, এবং শুধু মানে তোমার হচ্ছে মিঠা পানি না, সামুদ্রিক জীব বা সমুদ্র নিয়ে যে কাজগুলো করে জীব প্রযুক্তি বা সম্পৃক্ত জীব প্রযুক্তি, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ব্লু টেকনোলজি। এবং এই ব্লু টেকনোলজিতে এই জলীয় এবং সামুদ্রিক যে বায়োটেকনোলজির প্রয়োগ, সেটা নিয়েই এখানে আলোচনা করা হয় বা বর্ণনা করা হয়। বোঝা গেল মেয়েরা, হ্যাঁ অথবা না? আনিশা কি আছো? আনিশা কি আসছে?
আচ্ছা, এরপরে আছে গ্রিন বায়োটেকনোলজি। হ্যাঁ, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে সবুজ, তার মানে গাছ নিয়ে এদের কাজ। হ্যাঁ, কৃষি ক্ষেত্রের যে বায়োটেকনোলজির প্রয়োগ সেটাকে এখানে বর্ণনা করা হয়। আর রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি যেটা, লাল সাদা যেটা, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি যে প্রয়োগ সেটাকে এখানে বর্ণনা করা হয়। তাহলে বায়োটেকনোলজি তো অনেক, মানে পরিধি অনেক ব্যাপক। হ্যাঁ, সুতরাং এটাকে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে চিন্তা করি তাহলে কোন কোন দিকে এটা কাজ করছে, হ্যাঁ, সেটা আমরা এই তিন ভাগে বিভক্ত করেই সহজেই উপস্থাপন করতে পারবো, কেমন, বা বলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো জীব প্রযুক্তির গুরুত্ব। হ্যাঁ, জীব প্রযুক্তির গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি, এটা যদি আমরা বলি তাহলে এটাকেও, মানে এটা তো আসলে বর্ণনা শেষ নাই, কেমন, তারপরেও সংক্ষিপ্ত আকারে খুব সুন্দরভাবে তোমাদের বইয়ে, মানে হাসান স্যারের যে বইটা আমরা ফলো করি সেই বইটাতে দেয়া আছে। প্রথমেই দেয়া আছে দেখো, জিন প্রযুক্তিতে কিভাবে জীব প্রযুক্তিকে ব্যবহার করা হয়, জিন প্রযুক্তিতে। হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণী দেহে, মানুষের দেহেও হতে পারে, আর তোমার হচ্ছে ভাইরাস জীবাণু শনাক্ত করান। এই যে ভাইরাস আমাদের দেহে বা কোনো উদ্ভিদ দেহে বা অন্য কোনো প্রাণীর দেহে, হ্যাঁ, ভাইরাস যদি সংক্রমিত হয় তাহলে সেই জীবাণুটা শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি, বায়োটেকনোলজিকে, কেমন। এরপরে দেখো, বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি শনাক্তকরণ ও রোগ নিরাময়। হ্যাঁ, আমাদের দেহে অনেক ধরনের জিনগত ব্যাধি হয়, তোমরা জানো না, ক্লাস 9-10 কিন্তু পড়েছো এই সম্পর্কে, মনে আছে কিনা তোমাদের, জিনগত সমস্যা হয় না বলতো? হ্যাঁ অথবা না, হয় কি না বলতো? যেমন কালার ব্লাইন্ডনেস, তাই না, এটা কিন্তু জিনগত সমস্যা, তবে বিশেষ ধরনের এটা, এই ধরনের অনেক সমস্যা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু, এই ব্যাধিগুলা বা এই রোগগুলো হলে এটা শনাক্ত করা যায়, এই রোগের নিরাময়ও কিন্তু জীব প্রযুক্তির মাধ্যমে সম্ভব। এছাড়া বিভিন্ন জীবাণু প্রয়োগে, জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা কাজে ব্যবহার হয়, বিভিন্ন জীবাণু প্রয়োগ করে জীবাণু অস্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দেশের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয় এটা। হ্যাঁ, তবে এই টেকনোলজিটা এই ধরনের কাজে ব্যবহারের জন্য অবশ্যই তোমার হচ্ছে দক্ষতার প্রয়োজন আছে, কেমন। তো আমাদের বইয়ে কিন্তু সবই আছে, আমি পয়েন্ট আকারে দিচ্ছি, তোমরা যদি চাও প্রতিটা ইসের স্ক্রিনশট নিতে পারো, কেমন। আচ্ছা, এখন দেখো, বিভিন্ন টিউমার কোষকে নিশ্চিত করতে, টিউমার যে হয়েছে, হ্যাঁ, এটা নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন ও সঠিক স্থানে প্রয়োগ, অর্থাৎ এইটার তোমার হচ্ছে প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে যে অ্যান্টিবডি উৎপাদন করা হয় এবং সেই অ্যান্টিবডির যে সঠিক স্থানে প্রয়োগ করা, এই প্রত্যেকটা কাজেই কিন্তু জীব প্রযুক্তি ব্যবহার হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা একটা কাজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো মেয়েরা, এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। জীব প্রযুক্তির গুরুত্বতে আমরা এনজাইম প্রযুক্তিতে কিভাবে ব্যবহার করা হচ্ছে জীব প্রযুক্তিকে সেটা আমরা দেখব, এনজাইম প্রযুক্তিতে উন্নতমানের এনজাইম উৎপাদন করা হয়। হ্যাঁ, জীব প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের এনজাইম উৎপাদন করা যায় এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, এনজাইম এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে কিন্তু আমরা এই জীব প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। এছাড়া প্রাকৃতিক প্রোটিনের চেয়ে আমরা যে প্রকৃতিতে প্রোটিন পাই সেই প্রোটিনের চাইতে অনেক উন্নত পেপটাইড, তারপরে নির্দিষ্ট ঔষধ, তারপরে সঞ্চয়ী প্রোটিন, যেগুলোকে সঞ্চয় করা যায় এমন প্রোটিন, এগুলোকে আমরা তৈরি করতে পারি, কার মাধ্যমে, জীব প্রযুক্তির মাধ্যমে, কেমন। এই অংশটুকু থেকে একটু বাড়ির কাজ দিই, তারপরে পরবর্তী অংশে চলে যাব, কেমন। এই জীব প্রযুক্তি কি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আছে ব্লু টেকনোলজি কি, অথবা গ্রিন টেকনোলজি কি, অথবা রেড অ্যান্ড হোয়াইট টেকনোলজি কি, বায়োটেকনোলজি কি, সেটা কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন, আলাদা আলাদা প্রশ্ন তোমার হচ্ছে জ্ঞানমূলক এগুলো সবই। এরপরে আছে জিন প্রযুক্তিতে বা অন্যান্য প্রযুক্তি যদি আসে, যেমন মনে করো যে এনজাইম প্রযুক্তিতে, জীব প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা প্রশ্ন, তোমরা একটু স্ক্রিনশট রাখো, এর পরের অংশে আমি চলে যাচ্ছি। নিয়েছো স্ক্রিনশট, নিয়েছো মেয়েরা, একটু কথা বলো, শুনতে পাচ্ছো আমাকে? Yes, ma'am. জি, শুনতে পাচ্ছি।
আচ্ছা, এরপর আমরা দেখব কৃষি ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার। হ্যাঁ, কৃষি ক্ষেত্রে কিভাবে জীব প্রযুক্তিকে ব্যবহার করা হয়। আমরা জানি যে কৃষি ক্ষেত্রে জীব প্রযুক্তির যে ব্যবহারকে উল্লেখ করা হয় তাকে আমরা বলি হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কৃষি ক্ষেত্রে কি করে থাকি, দেখো উদ্ভিদের কোষ, টিস্যু এবং অঙ্গের কালচার করা হয়। এই যে কোষ, টিস্যু, অঙ্গের যে কালচার, এই কালচার করার একটা পদ্ধতির নাম কিছুক্ষণ আগে তোমরা বলেছিলে, সেই নামটা একটু বলো তো আবার, সে নামটা কি বলো? টিস্যু কালচার। হ্যাঁ, টিস্যু কালচার। আচ্ছা, এরপরে সালোক সংশ্লেষণে বেশি সক্ষম উদ্ভিদ উৎপাদন করা যায়। এই যে তোমার কোষ, টিস্যু, অঙ্গের যে কালচার করা হয়, এই কালচার করে দেখা যায় যে ভালো ভালো উদ্ভিদগুলো বা ভালো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদই সাধারণত সংখ্যা বৃদ্ধির জন্য এই কালচার করা হয়ে থাকে। এবং এই যে উন্নত বৈশিষ্ট্য বলতে এই যে এখানে একটা দেখছি আমরা, সেটা কি? সালোক সংশ্লেষণে বেশি সক্ষম, অর্থাৎ বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হয় এমন উদ্ভিদ উৎপাদনে কিন্তু আমরা কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি টেকনোলজিকে ব্যবহার করতে পারি। এছাড়া নাইট্রোজেন স্থায়ীকরণ, অর্থাৎ নাইট্রোজেনকে ধরে রাখতে পারে, হ্যাঁ, এমন ক্ষমতা সম্পূর্ণ উদ্ভিদ উৎপাদন করা যেতে পারে। আচ্ছা, এখন অনেকে জয়েন করেছো, সবাই উপস্থিতি দাও। এরপর আছে সঞ্চয়ী প্রোটিন ধারণ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন, অর্থাৎ প্রোটিন যেগুলো সঞ্চিত থাকতে পারবে, এমন প্রোটিন ধারণ করতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করা যেতে পারে। এগুলো সবই হচ্ছে উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্যর কথা এখানে বলা হয়েছে। এই যে সবুজ অংশগুলো কিন্তু, এই যে দেখো, সবই হচ্ছে তোমার উন্নত বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করতে পারলে কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষি ক্ষেত্রে কিভাবে বায়োটেকনোলজিকে কাজে লাগানো যায়। এরপরে আসছে, দেখো কৃষি ক্ষেত্রে আরো কিছু উদাহরণ আছে, যেমন রোগ পতঙ্গ বালাই নাশক প্রতিরোধী উদ্ভিদজাত উৎপাদন। রোগ পতঙ্গ বালাই নাশক মানে হচ্ছে রোগ পতঙ্গ কে দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে থাকি। সেই ঔষধ না ব্যবহার করেই যদি আমরা দেখা যায় যে এমন জাত উৎপাদন করলাম যে এগুলোতে রোগ পতঙ্গ মানে ক্ষতি করতে পারে না, এমন জাত যদি আমরা উদ্ভাবন করতে পারি যে রোগ পতঙ্গ তারা নিজেরাই প্রতিরোধ করতে পারে, তাহলে কিন্তু কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সম্ভব। কেমন? আচ্ছা, তোমরা একটু কথা বলো তো, শুনতে পাচ্ছো, বুঝতে পারছো কিনা একটু বলো তো। আচ্ছা, তাহলে এই ধরনের উদ্ভিদও আমরা তৈরি করতে পারি এর মাধ্যমে। এছাড়া বেশি মাংস, বেশি দুধ উৎপাদন করবে এমন সুস্থ এবং সবল গবাদি পশুও কিন্তু উৎপাদন করা সম্ভব জীব প্রযুক্তির মধ্য দিয়ে। জীব প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন গবাদি পশুর দুধ, রক্ত ও মলমূত্র থেকে ঔষধ উৎপাদন করা সম্ভব। তোমরা এই সম্পর্কেও কিন্তু পরবর্তীতে জানবা যে গবাদি পশুর দুধ যে তৈরি করা হচ্ছে, তাছাড়া গবাদি পশুর রক্ত, মলমূত্র, এগুলো থেকে কিন্তু ঔষধ উৎপাদন করা হয়ে থাকে জীব প্রযুক্তির মাধ্যমে। আচ্ছা, চিকিৎসা শাস্ত্রে জীব প্রযুক্তি, আচ্ছা বলো তো, চিকিৎসা শাস্ত্রে জীব প্রযুক্তির বর্ণনা করা হয় সেই দিকটাকে আমরা কি বলি? কিছুক্ষণ আগে যে জানলা তিনটা স্কোপ, পরিধি সম্পর্কে জানাচ্ছ বলো তো। গুড, রেড এন্ড হোয়াইট, হ্যাঁ, বায়োটেকনোলজি। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকগুলো কাজ করা হতে পারে আর কি, হয় এবং আরো হতে পারবে। সেটা হচ্ছে যে দেখো, একটা হচ্ছে যে বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক, মানে রোগ রোগ হয়ে গেলে তা কিভাবে আমরা মানে সেটা আস্তে আস্তে করে কিভাবে আমরা কিওরের দিকে যাব, সেই ধরনের ঔষধ তৈরি করা যায়। এমনকি রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য কিন্তু অ্যান্টিবডি উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে, রোগ ব্যাধি শনাক্তকরণ, এছাড়া জটিল রোগ তৈরি হয়ে গেলে সেটার প্রতিষেধক হিসেবে যা লাগে সেগুলো উৎপাদন করা যেতে পারে। আবার ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদিত ইনসুলিন এবং ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপাদন, তোমরা এই বইয়ে এই চ্যাপ্টারের শেষের দিকে পাবা যে ইনসুলিন উৎপাদন করা হয় কিভাবে, ইন্টারফেরন উৎপাদন করা হয় কি করে বায়োটেকনোলজির মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারছি এখন কিন্তু ইনসুলিন এবং ইন্টারফেরন সহজেই তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের অন্যান্য হরমোনও কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে উৎপাদন করা সম্ভব, আর এগুলো কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যাপক ব্যবহৃত হচ্ছে। আর মানুষের বৃদ্ধি হরমোন উৎপাদন করা যায়, এছাড়া মস্তিষ্কে, হৃৎপিণ্ডে ও ফুসফুসে রক্ত জমাট বাঁধে, তোমরা জানো সেই রক্ত জমাট বাঁধা
রক্ত জমার যে প্রতিরোধক, এই প্রতিরোধকও উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, তোমরা কি মানে ইদানিংকালে একটা মানে যে ভাইরাসটা আমাদের বেশ ক্ষতি করে চলেছে, এই ভাইরাসের কারণে বলতো কোথায় রক্ত জমাট বাঁধে? তোমরা জানো, হ্যাঁ অথবা না? ফুসফুসে প্রধানত। আচ্ছা, রক্ত জমাট বাঁধার ফলেই আমাদের কিন্তু মানে জটিল অবস্থার সৃষ্টি হয়। তাহলে এই রক্ত জমাট প্রতিরোধক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, এরপরে দেখো, বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন তৈরি করা হচ্ছে। বায়োফার্ম সম্পর্কে তোমরা পরবর্তীতে জানবা। এই ফার্মগুলোতে হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিন তৈরি করা হচ্ছে। এই প্রত্যেকটাই কিন্তু আবার চিকিৎসা শাস্ত্রে ব্যবহারযোগ্য এবং খুবই গুরুত্ব বহন করে চিকিৎসা শাস্ত্রে এই বিষয়ে, এই জিনিসগুলো। এরপরে আসছে হলো শিল্পক্ষেত্র। হ্যাঁ, শিল্পক্ষেত্রে কি হয় দেখো, অণুজীব বিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন ঔষধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো যায়। মানে তোমার অণুজীব বিদ্যা অর্থাৎ মাইক্রোবায়োলজি পড়া হলে যে জ্ঞানটা আমরা পাই, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ঔষধের গুণাগুণ বাড়ানো সম্ভব, পরিমাণগত উৎপাদনও বাড়ানো সম্ভব। এগুলো কিন্তু সব বায়োটেকনোলজির মাধ্যমে করা হয়ে থাকে। হ্যাঁ, জৈব শক্তি উৎপাদন করা সম্ভব। আচ্ছা, আর অণুজীব থেকে খাদ্য উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, মাইক্রো অর্গানিজম থেকে খাদ্য উৎপাদনও সম্ভব। আচ্ছা, এই যে জায়গাটা পড়লা তোমরা, হ্যাঁ, এই যে প্রতিটা ক্ষেত্রে এতগুলো উদাহরণ যে আমরা দেখলাম, আমাদের বইয়েও আছে, এখানেও দেখতে পাচ্ছি, এগুলো যখন লিখবা মেয়েরা, তখন কিন্তু তোমরা মানে এখন পড়লাম মনে হচ্ছে যে মনে থাকবে, কিন্তু যদি একটু বুঝে পড়ো না, খুব সহজেই কিন্তু তোমাদের মনে থাকবে। তোমরা একটু ব্যাখ্যা করে করে নিজে বাড়িয়ে বাড়িয়ে পড়বা। যেমন আমি যখন বলার সময় খেয়াল করেছো কিনা, একটু কিন্তু আমি এটার একটু ব্যাখ্যা দিয়েছি, প্রতিটা ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। তো তোমরা একটু আপলোডেড ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে, কেমন? পরবর্তী অংশে যাই আমরা। এরপর আমরা দেখবো হচ্ছে পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তি কিভাবে কাজে লাগে। তোমরা জানো যে আমাদের পরিবেশ প্রতিনিয়তই দূষিত হচ্ছে, তাই না? আমাদের যে আশপাশে যে কলকারখানাগুলো আছে, সেগুলো থেকে সারাক্ষণ তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বেরিয়ে আসছে, এবং এগুলো কিন্তু যে সুষ্ঠু যে ব্যবস্থাপনা, এটা কিন্তু আমাদের নাই। আমরা কিন্তু এই প্র্যাকটিস করি না। এর কারণেই কিন্তু আমাদের মনে করো যে বায়ু দূষণ, পানি দূষণ, হ্যাঁ, সব মাটি দূষণ সব হচ্ছে, এবং আমরা কিন্তু এমন ক্ষতির দিকে আগাচ্ছি। এখন যতটুকু ক্ষতিতে মানে আছি সেটা তো আছি, এর পরবর্তীতে যে কি অবস্থা হবে আমরা বলতে পারছি না আসলে। এটাকে আসলে যে কোনো প্রযুক্তি দিয়ে হোক বা যে কোনো ভাবেই হোক আটকাতে হবে। তো পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তি কিন্তু ব্যাপক ভূমিকা পালন করতে পারে, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, দেখি চলো কি কি আছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য অণুজীবের ব্যবহার, অর্থাৎ আমাদের কলকারখানা তো আছে এবং এর থেকে তো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বের হচ্ছে, এবং এগুলো যে বিক্রিয়া করে পরিবেশকে দূষিত করছে, যেমন পানি দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, এই যে খারাপ বিক্রিয়াগুলো যদি আমরা প্রশমিত করতে পারি, হ্যাঁ, কোনো কিছুর সাহায্যে, তাহলে কিন্তু সহজেই আমরা এই দূষণ থেকে অনেকখানি রক্ষা পেতে পারি। তো এই তোমার হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে অণুজীবকে ব্যবহার করে এই ধরনের বিক্রিয়াগুলোকে প্রশমিত করা সম্ভব। এছাড়া দেখো, মানুষ সৃষ্ট বজ্র, মানে আমরা যে বজ্রগুলো তৈরি করি, এবং জঞ্জাল ধ্বংস করে এবং পরিবেশ নির্মল করার কাজে অণুজীবকে ব্যবহার করা হয়। তোমরা জানো যে ন্যাচারালি আমাদের বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যা কিনা বর্জ্য পদার্থকে মানে ভেঙে ফেলে, সহজ সরল করে এবং মাটিতে মিশিয়ে দেয়। তোমরা তো জানো, তাই না? জানো না, হ্যাঁ অথবা না? জানো মেয়েরা, একটু কথা বলো। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো ক্লাসে অনেক কথা বলো, তাহলে এখানে তোমরা মানে আমার কথাগুলো শুনে এটা মানে কিছু জানতে ইচ্ছা করে না? এখানে তো অনেক কিছু জানার আছে, হ্যাঁ, জিজ্ঞাসা আছে, কিন্তু তোমরা করো না। আমি অবাক হই তোমাদের মানে এই আচরণটা দেখে। আচ্ছা, যাই হোক, তোমাদের প্রয়োজনে তোমরা বলবা, জিজ্ঞাসা করবা, লজ্জা পাবা না, কেমন?
আচ্ছা, তাহলে এই জঞ্জালগুলো কিন্তু নর্মালি পরিবেশে মানে থাকে না, বিভিন্ন ধরনের অণুজীব কিন্তু এগুলোকে বিশ্লিষ্ট করে ফেলে এবং মাটিতে মিশিয়ে দেয়, কেমন? এর ফলে কিন্তু আমরা এগুলোকে আর দেখতে পাই না, কিন্তু এখন জঞ্জালের পরিমাণ এত বেড়েছে, এগুলো ব্যবস্থা সুষ্ঠু যদি ব্যবস্থাপনা করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই তোমার হলো অণুজীবকে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে তো হয়ই কাজটা, কিন্তু অণুজীবকে যদি আমরা বায়োটেকনোলজির মাধ্যমে ব্যবহার করে থাকি তাহলে আরো সহজে এবং সুষ্ঠুভাবে এই জঞ্জালগুলো বজ্রগুলোকে আমরা কিন্তু পরিবেশ থেকে মানে ইয়ে করে ফেলতে পারি, মানে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারি, এবং যেগুলো মিশবে না সেগুলোরও কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। জিন ব্যাংক স্থাপন করে জীব বৈচিত্র্য রক্ষা করা যেতে পারে। এই জিন ব্যাংক সম্পর্কেও তোমরা জানবা পরবর্তীতে, খুবই সুন্দর কিছু বিষয়, খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই চ্যাপ্টারে আমরা জানবো, যা কিনা আমাদের আগে জানা ছিল না, কেমন? এই জিন ব্যাংকের মাধ্যমে অনেক জীবের বিভিন্ন অংশ হ্যাঁ রেখে তোমার হচ্ছে সংরক্ষণ করে পরবর্তীতে এগুলো প্রাকৃতিক পরিবেশে আবার কালচার করা সম্ভব হয়, এবং জীবকে যেগুলো জীব মানে কমে যাচ্ছে সেগুলো জীবকে আবার পরিবেশে ফিরিয়ে আনতে কিন্তু এটা সহায়তা করবে, কেমন? তো জীব বৈচিত্র্য রক্ষা বা পরিবেশের ভারসাম্য রক্ষা এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জিন ব্যাংকে ব্যবহার করতে পারি। তো এই অংশটা থেকে বাড়ির কাজগুলো একটু দেখে নাও, হ্যাঁ তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো মেয়েরা। এই চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু এই চ্যাপ্টারটার প্রতিটা অংশই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কৃষি ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে বা পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো। এখানে সংক্ষিপ্ত আকারেও আসতে পারে, আবার দুইটা দুইটা করেও আসতে পারে, একটা একটা করেও আসতে পারে। যেমন কৃষি ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো বলতে পারে, অথবা কৃষি ক্ষেত্র ও চিকিৎসা শাস্ত্রে জীব প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। তারপরে হচ্ছে মানব কল্যাণে জীব প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। এই দুই নম্বরে যে কোশ্চেনটা দিয়েছি এটা হচ্ছে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এখানে গুরুত্ব, জীব প্রযুক্তির গুরুত্ব যদি আলোচনা করতে হয় তাহলে কি সবগুলো ক্ষেত্র দিব নাকি দুই একটা, বলো তো মেয়েরা একটু কথা বলো। ম্যাম সবগুলো? হ্যাঁ সবগুলোই দিতে হবে। তাহলে সবগুলো দিতে হলে পয়েন্ট আকারেও দিতে পারো, ব্যাখ্যামূলক ভাবেও দিতে পারো তোমরা, কেমন? আচ্ছা এখন স্ক্রিনশটটা রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। দেখেছো? জি ম্যাম। আচ্ছা এখন বলো কোনো সমস্যা আছে কিনা, আজকে এই পর্যন্তই, এরপরে তোমাদের সমস্যাগুলো একটু জানতে চাবো, না হলে আমি কোশ্চেন করবো তোমাদেরকে। আছে কোনো সমস্যা নাই না? কোনো না মিস? আচ্ছা থ্যাংক ইউ। সমস্যা না থাকলে তোমাদেরকে একটু আমি ফিরিয়ে নিতে চাই। আচ্ছা আচ্ছা, এইখানে যে উদাহরণগুলো দেখছো এটা কিসের উদাহরণ আমাকে বলো তো। বলো এটা টিস্যু কালচারের উদাহরণ, দই তৈরি করা, অ্যালকোহল তৈরি করা, বায়ো। তাহলে কিসের উদাহরণ বলো? ম্যাম অনুজীব থেকে যে কি বলে যে টিস্যু ভাঙে, যে মানে অনুজীব যে টিস্যু, অণুজীবকে কাজে লাগিয়ে মানব কল্যাণে কোনো দ্রব্য উৎপাদন করা হচ্ছে, তাই না? যেমন অণুজীব দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে দই তৈরি করা হচ্ছে, হ্যাঁ অ্যালকোহল তৈরি করা হচ্ছে, বায়োগ্যাস তৈরি করা হচ্ছে পচনশীল জৈব বস্তু থেকে, এগুলো সবই অণুজীবকে ব্যবহার করে তোমার হচ্ছে মানব কল্যাণে আসে এমন দ্রব্য তৈরি করা হচ্ছে। তাহলে এটা কি ধরনের প্রযুক্তি, এটাকে আমরা কি প্রযুক্তি বলবো? বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, গুড। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো, এই যে আমরা ফোনে কথা বলি, হ্যাঁ মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ঠিক আছে, এই এইগুলো কি বায়োটেকনোলজি? নো ম্যাম। কেন না? না ম্যাম। কেন না বলো? হ্যাঁ ঠিক আছে,
পরিবেশ সাথে জড়িত কোনো ব্যাপার নেই, মানে পরিবেশের সাথে জীবনের সাথে জড়িত, মানে প্রাণের সাথে, হ্যাঁ প্রাণ প্রাণের সাথে জড়িত কোনো কিছু দিয়ে তৈরি করা হচ্ছে না, তাই তো? মানব কল্যাণে আসে ঠিকই, বাট এটা হলো জীব এর সাথে সম্পৃক্ত কোনো কিছু দিয়ে তৈরি করা হচ্ছে না, তাই না? জীবন সম্পৃক্ত কোনো কিছু দিয়ে, জীবন সম্পৃক্ত কোনো কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু হচ্ছে তোমার জীব জীব সম্পৃক্ত কোনো কিছু দিয়ে না, তাই তো? জীব দিয়ে তৈরি হচ্ছে না, জীব বা জীবের অংশ বা কোনো মাইক্রো অর্গানিজম এগুলো দিয়ে তৈরি করা হয় না। আচ্ছা, এই এতক্ষণ এই সামনে যেগুলো আছে তোমাদের, মানে এই উদাহরণগুলো, এগুলো কি বর্তমানে প্রচলিত নাকি আগে ছিল বলতো? এগুলো কি আগের বায়োটেকনোলজি না এখনকার? মামা আগে আগে, তাহলে এখন নতুন বায়োটেকনোলজির নাম বলো, নতুন বায়োটেকনোলজির নাম বলো তো, একটা নাম বলো। ম্যাম টিস্যু কালচার বা জিন প্রযুক্তি। গুড, টিস্যু কালচার জিন প্রযুক্তি, গুড, ভেরি গুড। এটা এখনই তো পড়লা, তাই না? একটু মনে রাখতে হবে। এই যে ছোট এক খণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চারা উৎপাদন করা, তার মানে হলো টিস্যু কালচার। এছাড়া দেখো রিকম্বিনেন্ট ডিএনএ পড়েছো তোমরা, এই দুইটাই কিন্তু তোমরা ক্লাস 9-10 এ পড়েছো, তাই না? এগুলো সবই হচ্ছে তোমার কি নতুন ধরনের জীব প্রযুক্তি, এবং এই জীব প্রযুক্তি যতটুকু আমরা জানি তার চেয়েও কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে জীব প্রযুক্তি। হ্যাঁ, এবং তোমরা এই যে স্কোপ গুলার কথা বলো তো, জীব প্রযুক্তি যে তিনটা স্কোপ বা তিনটা পরিধির কথা আমরা বললাম, পরিধির কথা বললাম, সেটা একটু বলো তো, কি কি পরিধি আছে, কি কি নামে তাদেরকে বলা হয়, অভিহিত করা হয়, কালারের নাম দিয়ে আছে এগুলো একটু বলো। ব্লু টেকনোলজি, গ্রিন টেকনোলজি, রেড এন্ড হোয়াইট। আচ্ছা, তাহলে রেড এন্ড হোয়াইট কি করছে, এখানে কি করা হয়? চিকিৎসা ক্ষেত্রে টেকনোলজি, সেটাকে সেই প্রয়োগটাকে বর্ণনা করা হয়, তাই না? আর গ্রিন দিয়ে উদ্ভিদ, উদ্ভিদের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা হয়, কেমন? প্রয়োগ বর্ণনা করা হয়। আরেকটা ছিল বাকি, সেটা কি? ব্লু, ব্লুটাতে কি বর্ণনা করা হচ্ছে? জলীয় সমুদ্র ক্ষেত্রে। হ্যাঁ, এই দেখো জলীয় সামুদ্রিক যে বায়োটেকনোলজির প্রয়োগটা সেটা বর্ণনা করা হয়। আচ্ছা, এখন তোমরা দেখো যে এই যে গুরুত্ব আমরা বললাম, হ্যাঁ, দুই একটা উদাহরণ তোমাদের মধ্য থেকে আমি চাচ্ছি যে তোমরা একটু বলো তো, দুই একটা উদাহরণ যে কোনো জিন প্রযুক্তি থেকে বলতে পারো, কৃষি ক্ষেত্রে বলতে পারো, চিকিৎসা শাস্ত্রে বলতে পারো, যেটাই ইচ্ছা বলো দেখি, একটা গুরুত্ব বলো, বায়োটেকনোলজির অবদান বা গুরুত্ব একটা বলো তো। বিভিন্ন রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। গুড, ভেরি গুড। আর জিন প্রযুক্তিতে কিছু বলতে পারবা কেউ, জিন প্রযুক্তিতে কোনো একটা অবদান? বিনা মৌসুমের, মানে বিনা মৌসুমের ফল উৎপাদন করা সম্ভব হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এখন মৌসুম না, তারপরেও সেই ফলটা অন্য একটা মৌসুমে, যে মৌসুমে হওয়ার কথা সেই মৌসুম ছাড়াও সেই ফলটা আমরা পেতে পারি। হ্যাঁ, গুড, ভেরি গুড। এটাও জিন প্রযুক্তিতেই পড়ে, যদিও এটা কৃষি ক্ষেত্রে আলাদাভাবে দেখানো হয়েছে, তারপরেও সম্ভব, মানে জিন প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু এটা আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এখনো অনেকেই জয়েন করছে, ক্লাসটা প্রায় শেষের দিকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি তোমাদেরকে, বলতে পারবা যে এই যে জীব প্রযুক্তি এই শব্দটা কে ব্যবহার করেছিলেন? সেটা মনে নেই,
হ্যাঁ, শালটা মনে নেই, 1919 সালে। এই কয়েকটা জিনিস আছে, হ্যাঁ কয়েকটা বিষয় আছে একেবারে মুখস্থ রাখতে হবে। আমি আজকে যতটুকু পড়ালাম এর সাথে অন্য কিছু আর নিতে পারলাম না, হ্যাঁ, কেননা তোমাদের এই জীব প্রযুক্তি উদাহরণ পরিধি গুরুত্বের সাথে আমি যদি পরবর্তী অংশে চলে যাই তাহলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবা। হ্যাঁ, এই কারণে আর অন্য অংশে আর আমরা আগালাম না। তো সামনের দিন ইনশাল্লাহ আমরা উদ্ভিদ টিস্যু কালচার নিয়ে বা প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে আলোচনা করব, কেমন? প্ল্যান্ট টিস্যু কালচার যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এখানে টিস্যু কালচার, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মূলত এগুলোই কিন্তু আলোচিত বিষয়, হ্যাঁ, আমাদের পাঠ্যপুস্তকে। তো আমরা সামনের দিন ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো আজকের এই যে পাঠের বিষয়বস্তু থেকে। কোনো কিছু জিজ্ঞাসা আছে? না হলে আমরা এখানেই শেষ করে দিব ক্লাসটা, এরপরে তোমাদের ক্লাস আছে। এরপরে কোনো ক্লাস নেই তাই? তাহলে তোমরা মানে বলতেই পারো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, কোশ্চেন আছে তোমাদের? এই যতটুকু পড়ালাম পাঠের বিষয়বস্তুটা দেখো সামনেই আছে, কোনো কিছু কোশ্চেন আছে কিনা একটু করতে পারো, কোশ্চেন থাকলে করতে পারো। মেয়েরা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে প্রশ্নগুলো যদি স্ক্রিনশট না নিয়ে থাকো আমি দিতে পারি, আবারও আবারও সেটা উপস্থাপন করতে পারি। প্রশ্নগুলো নিয়েছো? মিস নিতে পারিনি। আচ্ছা তাহলে প্রথমটা দিই, সময় আছে আমাদের হাতে। একটু অপেক্ষা করো। হ্যাঁ, এটা হচ্ছে একটা অংশ, এটা একটু নিয়ে নাও, স্ক্রিনশট নাও। ম্যাম, জিন প্রযুক্তি পরিধির ব্যাপারটা একটু আরেকবার বললে ভালো হতো। পরিধির ব্যাপারটা মানে অনেক মানে অনেক ক্ষেত্রে তো জিন প্রযুক্তি, জীব প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে এই জীব প্রযুক্তি যে এত ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এটাকে মোটামুটি তিনটা অংশে বিভক্ত করে আমরা উপস্থাপন করতে পারি বা বলতে পারি, সেটাই হচ্ছে তোমার এই যে এই তিনটা ক্ষেত্র। একটা হচ্ছে যে তোমার ব্লু টেকনোলজি, যেটা জলীয় এবং সামুদ্রিক ক্ষেত্রে তোমার জীব প্রযুক্তিকে কেমন করে ব্যবহার করা হচ্ছে, কি কি প্রয়োগ হচ্ছে, এগুলোর বর্ণনা এখানে করা হয়। আর গ্রিন টেকনোলজিতে মূলত কৃষি ক্ষেত্রে কিভাবে আমরা প্রয়োগ করছি, কিছুক্ষণ আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে কৃষি ক্ষেত্রে প্রয়োগ গুলোকে নিয়ে গুরুত্বের ক্ষেত্রে পড়েছিলাম। যেমন মনে করো যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যেতে পারে। তারপরে তোমার হলো উদ্ভিদ কোষ টিস্যু থেকে আমরা কালচার করে বা কালচার করে নতুন মানে ক্ষুদ্র অনেক চারা উৎপাদন করতে পারি একই সাথে, যেটাকে আমরা টিস্যু কালচার বলি। এই প্রত্যেকটা বিষয় এই কৃষি ক্ষেত্রে প্রয়োগ এর মধ্যে আসবে এবং এই প্রয়োগগুলোকে বর্ণনা করা হয়ে থাকে গ্রিন বায়োটেকনোলজিতে। এবং আরেকটা জায়গা আছে বা আরেকটা স্কোপ আছে, পরিধির একটা অংশ হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি, যেখানে আমরা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে বায়োটেকনোলজিকে সেটা ব্যবহার সেটা মানে আলোচিত হয় সেখানে। তো সেই ক্ষেত্রে ওই যে তোমরা দেখলা যে চিকিৎসা শাস্ত্রে এখানে 4 নম্বরে দেওয়া ছিল যে বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক তৈরি করা যায়, রোগ ব্যাধি শনাক্ত করা যায়, অ্যান্টিবডি তৈরি করা যায়, ইনসুলিন ইন্টারফেরন তৈরি করা যায়, তারপর হচ্ছে যেমন রক্ত জমাট প্রতিরোধক উপাদান তৈরি করা যায়, হ্যাঁ বায়োফার্মের মাধ্যমে হরমোন অ্যান্টিজেন ভিটামিন তৈরি করা যায়। এই প্রত্যেকটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ এগুলোই আসবে। তাহলে স্কোপ গুলোকে ভাগ করা হয়েছে 3 অংশে, একটা ব্লু, একটা গ্রিন, একটা রেড অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এবার বুঝেছো মেয়েরা? হ্যাঁ অথবা না? হ্যাঁ সরি, বলো, বুঝেছো? আচ্ছা, এরপরে তোমরা আরেকটা স্ক্রিনশট নেওয়া বাকি ছিল, ওটাও নিয়ে নাও। এই যে বাড়ির কাজের আরেকটা অংশ ছিল, এইটা এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। নিয়েছি? আচ্ছা তাহলে আমাদের সময় একেবারে নাই,
আমরা স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি এবং তোমরা মানে যেই বাড়ি কাজগুলো দিলাম একটু দেখো, হ্যাঁ বাসায় একটু করার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।